সাইম সোভান আনভির, জন্মজার সোনার চামচ মুখে নিয়ে। বর্তমানে বাংলাদেশের শিল্প ও ব্যবসা বাণিজ্য, সাহিত্য, ক্রীড়া ও সংস্কৃতি জগতের তরুণ উদ্যোক্তাদের মধ্যে খুবই পরিচিত একটি নাম। কিন্তু সম্প্রতি মোশাররফ জাহান মনিয়া ইস্যুতে বেরিয়ে আসা সব গোপন তথ্যে আনভিরের চরিত্রের স্খলন তার ফ্যানদেরকে অনেক হতাশ করেছে। দর্শক, আজকের এই এপিসোডে আমরা তার সম্পদের ভ্যালিড কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, চিলি 360 ডিগ্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভিরের সম্পদের পরিমাণ জানার আগে বসুন্ধরা গ্রুপের অ্যাসেটগুলো সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা থাকা জরুরি। দর্শক, ভিডিওতে দৃশ্যমান এই বিলাসবহুল রাজকীয় বাড়িটির মালিক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং সাইম সোভান আনভিরের পিতা জনাব আহমেদ আকবর সোভান, যার জন্ম 1952 সালের 15ই ফেব্রুয়ারি। পুরান ঢাকার ইসলামপুরে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। আহমেদ আকবর সোভানের পিতা আলহাজ আব্দুস সোভান ছিলেন ঢাকা উচ্চ আদালতের একজন আইনজীবী। দুই ভাই ও চার বোনের মধ্যে আকবর সোভান ছিলেন সবার ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে 1978 সালে আহমেদ আকবর সোভান অভ্যন্তরীণ সেবা খাতে প্রাতিষ্ঠানিকভাবে তার ব্যবসায়িক যাত্রা শুরু করেন। বসুন্ধরা গ্রুপের পথ চলা শুরু হয় ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রতিষ্ঠার মধ্য দিয়ে। বর্তমানে আবাসন খাত, জাহাজ শিল্প, ইস্পাত ও প্রকৌশল, সিমেন্ট, এলপি গ্যাস, ভোজ্য তেল, লজিস্টিক্স, কাগজজাত পণ্য, টিস্যু, ন্যাপকিন, রেস্টুরেন্ট, পানীয়, হাসপাতাল, শপিং মল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ 3 ডজনেরও বেশি বৃহৎ শিল্প খাতে নিজেদের ব্যবসার পরিধির বিস্তার করেছে বসুন্ধরা গ্রুপ। প্রত্যক্ষভাবে কর্মের সংস্থান হয়েছে 50,000-এরও বেশি মানুষের এবং পরোক্ষভাবে কাজ করছেন অন্তত 5 লাখ মানুষ। বেশ কয়েক বছর ধরেই দেশের শীর্ষ রাজস্বদাতা প্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে বসুন্ধরা গ্রুপ। 2006 সাল থেকে গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ইউক্রেন প্রজাতন্ত্রে বাংলাদেশের সম্মানিত দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আকবর সোভানের 4 সন্তান, সাদাত, সাফায়েত, সাইম ও সাফাওয়ান, যারা গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সাইম সোভান আনভির বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বসুন্ধরা গ্রুপের দখলে। উল্লেখযোগ্য কয়েকটি হল চ্যানেল নিউজ 24, চ্যানেল টি স্পোর্টস, রেডিও ক্যাপিটাল, দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেলি সান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, বাংলা নিউজ 24 ইত্যাদি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং তার সন্তান ও পরিবারের সদস্যদের ব্যক্তিগত ব্যবহারের জন্য রয়েছে ডজনখানেক দামি গাড়ি। এর মধ্যে হ্যামার এস3, রোলস রয়েস, ওডি, মার্সিডিস বেঞ্চ উল্লেখযোগ্য। এছাড়াও তাদের ব্যবসায়িক কাজে দ্রুত যাতায়াতের জন্য রয়েছে ব্যক্তিগত বিমান ও হেলিকপ্টার। উইকিপিডিয়ার তথ্য মতে বসুন্ধরা গ্রুপের টোটাল অ্যাসেটের আর্থিক মূল্য $5.8 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 50,000 কোটি টাকা। অন্যদিকে আহমেদ আকবর সোভানের প্রদর্শিত ব্যক্তিগত সম্পদের আর্থিক মূল্য $400 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 4,000 কোটি টাকা। প্রিয় দর্শক, এবার নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি সাইম সোভান আনভিরের সম্পদের পরিমাণ। যিনি এত অঢেল সম্পত্তির মালিক, তার জন্য মাসিক 1 লাখ টাকায় ডজনখানেক বাসা ভাড়া নেয়া নতুন কিছু নয়। বরং নতুন এটাই মুনিয়ার ন্যায় বিচার পাওয়াটা। অভিযোগ রয়েছে 60 কোটি টাকার বিনিময়ে প্রচলিত গণমাধ্যমের মুখে ক্লুব এঁটে দিয়েছে বসুন্ধরা গ্রুপ। ফরেন্সিক রিপোর্ট নিয়েও চলছে টালবাহানা। মুনিয়ার ন্যায় বিচার পাওয়া নিয়ে সরব রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যিনি মারা গেছেন তাকে তো আর আমরা কখনোই ফিরে পাব না, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা পেলে এরকম হাজারো কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার আগে 100 বার ভাববেন ধনীর দুলালরা। ইতিহাস, দর্শন, বিনোদন ও দারুণ সব ভাইরাল নিউজ
আপডেট সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন বেল বাটন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।